হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রিসেস। আজকে একটি সুন্দর শীতের সকাল, এবং এই সুন্দর শীতের সকালে আমার সাথে রয়েছে আদনান মঈন ভাই। ওয়েভ করো। হ্যালো। তো আদনান মঈন ভাই, একে আদনান, সে জীবনের একটা মাইলস্টোন কিছুদিন পর পাড়ি দিতে যাচ্ছে, সেটা হচ্ছে বাইরে পড়াশোনা করা। এবং ভাই যাচ্ছে কোথায়? ইউনিভার্সিটি অফ অটোয়া ইন কানাডা। এটা অটোয়া শহরে, কানাডার রাজধানীতে। তো আজকে আমরা ভাইয়ের যে এই জার্নিটা, লাইফের জার্নি এবং কানাডায় যাওয়ার যে জার্নি, সেই জার্নিটা নিয়ে কথাবার্তা বলবো। আমাদের এই ইন্টারভিউ সিস্টেমটা হলো, আমরা খুলনা একটি মর্নিং ওয়াকে বেরিয়েছি, এবং এই ওয়াক করতে করতে আমরা খুলনা শহরটা দেখবো এবং ভাইয়ার বায়োগ্রাফিটা জেনে নেবো। তো ভাই, হোয়াট ইজ ইউর বার্থ সিটি? আমার বার্ষিকই হলো খুলনা, আমি খুলনা জন্মেছি। আচ্ছা, আর বড় হয়েছে কোথায়? আমি বড় হয়েছি ঢাকায়, আমার স্কুল কলেজ সবই ঢাকায়, ইভেন আমার ইউনিভার্সিটিও ঢাকায়। ওকে, স্কুল কি কোনটা? আমার স্কুল ছিল হলো মেপেল লিফ ইন্টারন্যাশনাল স্কুল। ওকে, আচ্ছা, তাহলে কন্টিনিউ করার আগে একটা জিনিস বলো, ওয়াজ মেপেল লিফ ওয়ার্থ ইট, মানে ফর দ্য ভ্যালু অফ মানি, কেমন স্কুলটা? হ্যাঁ, আমার স্কুল, আমি অবভিয়াসলি এটাকে তো খারাপ বলবো না, অ্যান্ড আমাদের টাইমে ওইটাই ছিল ওয়ান অফ দ্য বেস্ট ইংলিশ মিডিয়াম স্কুল ইন দ্য টাউন। আচ্ছা, ভেরি নাইস। তো এরপরে ভার্সিটি কোথায় পড়ছে? আমার ভার্সিটি ছিল হলো, আমার গ্র্যাজুয়েশন আমি করি হলো নর্থ ইউনিভার্সিটি থেকে, বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন খুলনার শীতের সকালের শহর, আই মিন ইটস রিয়েলি বিউটিফুল। তো ভাই, ও লেভেলস, এ লেভেলস, কার আন্ডারে দিছো, এডএক্সেল নাকি কেমব্রিজ? আমাদের স্কুলের তখন সিস্টেম ছিল এডএক্সেলের আন্ডারে দেওয়া, তখন আমাদের কেমব্রিজের কোনো সিস্টেমে ছিল না। তো আমার ডেফিনেটলি আমার ও লেভেল, এ লেভেল আমার এডেক্সেলের আন্ডারেই দেওয়া। আর রেজাল্ট কেমন আসছে? অতটা ভালো না, আমার অতটা খারাপ না, ইট ওয়াজ মোর দ্যান অ্যাভারেজ। তো ভাই, নর্থ সাউথ কেন? আগে এটা তো জিজ্ঞেস করার দরকার, নর্থ সাউথে পড়ছো, নর্থ সাউথ কেন? নর্থ সাউথ কেন? ওই সময় তো হাতে কোনো 10-12 প্রাইভেট ইউনিভার্সিটি ছিল বাংলাদেশে, সেটার মধ্যে নর্থ সাউথই ছিল ওয়ান অফ দ্য বেস্ট প্রাইভেট ইউনিভার্সিটি ইন দ্য টাউন। তারপরে তো যতদূর জানি ম্যাপেল লিপসে, সরি ম্যাপেল লিপস না, আই থিংক মাস্টার মাইন্ডে, রাইট? হ্যাঁ, মাস্টার মাইন্ড, মাস্টার মাইন্ডে টিচিং করছো। তো এইবার মেইন কোয়েশ্চেন, তুমি যাচ্ছ কানাডায়, কানাডা কীভাবে সিলেক্ট করবো? একটা সিলেকশনের আগে মানুষ কিছু ডিসিশান নেয়, অনেকগুলোই ডিসিশান থাকে। তো আমার ফার্স্ট প্রায়োরিটি যেটা ছিল যে আমি যদি হায়ার স্টাডিজে আমি যদি কোনো দিন যাই, তো সেটা হতে হবে নর্থ আমেরিকার যে কোনো একটা কান্ট্রি। তো আমার অপশান হাতে ছিল তখন দুটা, ইউএসএ অর কানাডা। তো সব কিছু ডিটারমাইন করে, জাস্টিফাই মানে সেন্সিটিভিটি অ্যানালাইসিস করে, ইন টার্মস অফ কস্ট অ্যান্ড আমার মেধা, দুইটার মধ্যে একটা ব্যালেন্স করে আমি দেখলাম যে কানাডা আমার জন্য সবচেয়ে বেশি ভালো হয়। এইটা ওয়ান অফ দ্য মেইন রিজন সো ফার। এখনও কানাডায় ইমিগ্রেশন অথবা আমরা যদি বলি পারমানেন্ট রেসিডেন্স, সেইটা পাওয়াটা একটু সোজা কম্পেয়ার টু আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ভাই, বুঝলাম কানাডায় পিআর ভালো, পিআর ভালো পাওয়া যায়, বাট অস্ট্রেলিয়াতে তো পাওয়া যায়, এমনকি আমেরিকাতে প্রচুর মানুষ যায়, তাহলে কানাডা কেন? এক্স্যাক্টলি কানাডা কেন? অস্ট্রেলিয়াতেও পাওয়া যায়, বাট অস্ট্রেলিয়ার এডুকেশন সিস্টেম অ্যান্ড লিভিং অ্যান্ড অ্যাকোমোডেশন, ওইটার যে কস্ট, ওটা আমার জন্য একটু এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, বাট কম্পেয়ার টু দ্যাট কানাডায় খরচপাতি একটু কম, একটু কম। হোয়াট অ্যাবাউট নিউজিল্যান্ড? নিউজিল্যান্ড তো মেইনলি একটা শুটিং স্পট, এখানে মানুষ পড়তে কেন যাবে, মানে মানুষ শুটিং দেখতে যাবে। আচ্ছা আচ্ছা। তো কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম? ওকে, আমি অ্যাপ্লাই করেছিলাম ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া, কনকর্ডিয়া ইউনিভার্সিটি অ্যান্ড ইউনিভার্সিটি অফ অটোয়া, অ্যান্ড ফাইনালি আই এম গোয়িং টু ইউনিভার্সিটি অফ অটোয়া। খুবই ভালো। তো ভাইয়া, এই যাওয়ার পেছনে সিস্টেমটা কী ছিল? ফার্স্ট অফ অল আমি নিজে কোনো কিছুই করিনি, আমি জাস্ট পেপার টেপার দিয়ে আমি একটা এজেন্সি, একটা মিডিয়ার মাধ্যমে আমি আমার সব কাজগুলো করিয়েছি। এটা করানোর কারণ হলো, যেহেতু আমি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করেছি, তো আমি এখানে সিস্টেমগুলো জানতাম না, অ্যান্ড আমি প্রসিডিয়ারগুলো জানতাম না, যদিও প্রসিডিয়ারগুলো ডিটেলসে আমাদের অনলাইনে পাওয়া যায়,
প্রত্যেক ইউনিভার্সিটির অনলাইনে এইগুলো পাওয়া যায়। তারপর আমি কোনো রিস্ক নিতে চাইনি, বিকজ একবার যদি ভুল হয়ে যেত তো এটার জন্য আমার আরও একটা আরও নয়টা মাস আমার এটার জন্য ওয়েট করা লাগতো। তো আমি একটা এজেন্সির মাধ্যমে আমি সব কিছু করিয়েছি, অ্যান্ড তার জন্য আমি তাদেরকে তাদের যে রিকোয়ার্ড যে কনসালটেন্সি ফি ছিল সেটা আমি দিয়েছি। অ্যান্ড আমি এটা আমি আই এম ভেরি ডিলাইটফুল টু সে ইউ দ্যাট যে তারা আমি যে এজেন্সির মাধ্যমে করছি তারা খুবই প্রফেশনাল, অ্যান্ড আমাকে তারা খুব ভালোভাবেই তারা সার্ভিসটা দিয়েছে। তো ভিউয়ার্স, এটা অবশ্যই একটা স্পন্সার্ড কন্টেন্ট না, সো আমরা অন ভিডিও আমরা স্পন্সার্ড সরি এজেন্সির নাম নিব না, কিন্তু ডেসক্রিপশানে তাদের নাম দেওয়া থাকবে। যদি আপনার আসলে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে ডেসক্রিপশানে প্লিজ দেখবেন। আদন ভাই, বাইরে তো এমনি এমনি যেতে দিবে না, তো পেপার্স কি কি লাগছে? এখানে ফার্স্ট অফ অল এখানে অনেকগুলো স্টেপে বিভিন্ন নানা রকম ডকুমেন্ট লাগে। তো আমি ফার্স্টের থেকেই শুরু করছি। তো ইনিশিয়ালি অ্যাপ্লাই করতে গেলে ফার্স্ট অফ অল আইএলস লাগে অথবা টোফেল লাগে। আইএলস স্কোর কত ছিল? আমার আইএলস স্কোর ছিল 7.5। ওরে বাবা, ভালো তো। তারপর আচ্ছা, আর হলো একটা ভ্যালিড পাসপোর্ট লাগে অ্যাপ্লাই করার সময়, বিকজ অ্যাপ্লাই করার সময় পাসপোর্ট লাগার কারণ হলো ওইখানে অ্যাপ্লিকেশনের সময় পাসপোর্টের নাম্বারটা দিতে হয়, যেহেতু আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, সো ওদের একটা ভ্যালিড পাসপোর্ট লাগে। ইউনিভার্সিটির আমি প্রিভিয়াসলি যেখানে পড়াশোনা করেছি সেখানে যাবতীয় সার্টিফিকেটগুলো লাগে, অ্যান্ড ইভেন স্কুল কলেজের সার্টিফিকেটগুলোও লাগে। এটার স্ক্যান কপি তাদেরকে পাঠাতে হয় প্রিভিয়াস, আর মেইনলি তারা যেটার উপরে ফোকাস করে ইউনিভার্সিটির ট্রান্সক্রিপ্ট, বিকজ আমার বিএসসির রেজাল্টটা দেখেই তো তারা আমাকে মাস্টার্সে অ্যাডমিশন দিবে। তো বিএসসির রেজাল্ট, ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট সবই লাগে, অ্যান্ড এগুলো ফটোকপি করে এগুলো অ্যাটাস্টেড করে তাদেরকে আবার ইমেলও করতে হয়। অ্যাটাস্টেড করে ইমেল না, ঠিক বলবো আমি বলবো ওভার দ্য কুরিয়ার, মানে DHL অথবা FedEx দিয়ে তাদেরকে পাঠাতে হয়। কিন্তু সেটার জন্য তারা ইমেল দিবে, নোটিফিকেশান দিবে, এইগুলো যদি হয়ে যায় তারপরেই ওরা বাকি প্রসিডিউর। আমি তো শুনছি যে বাইরে যেতে গেলে রেফারেন্স নিয়ে একটা বহুত ক্যাচাল হয়, তো রেফারেন্সের সিস্টেমটা কি? আমি ক্যাচাল হয়, এটা আমার বেলাও হয়েছে, আমি বলবো না যে আমার বেলায় হয়নি, আমার বেলা যেহেতু ক্যাচাল হয় আমি তো কোনো ডিফারেন্ট মানুষ না, আমার বেলাও ক্যাচাল হয়েছে। রেফারেন্সটা মেইনলি তিনটা অথবা চারটা কোনো কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে দুইটা ফ্যাকাল্টি মেম্বারদের, মানে তারা আমাকে রেকমেন্ড করবে ইউনিভার্সিটির জন্য, তারা আমাকে রেকমেন্ড করবে যে এই ছেলেটা দিস অ্যান্ড দ্যাট রেকমেন্ড করবে। এখন যেটা হয়, যেমন আমরা পাস করার অনেক পরে আমরা বিদেশের জন্য ট্রাই করি, তো মেন টাইমে অনেক ফ্যাকাল্টি থাকে না যারা আমাকে চিনে না। এখন আমার বেলা যেটা হয়েছে, আমি প্রায় আমার বিএসসির অনেক পরে আমি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করি, তো আমি যখন আমার ইউনিভার্সিটিতে যাই যখন তখন দেখি যে আমার যেসব স্যারদের কাছে আমি কোর্সগুলো করেছিলাম তারা ম্যাক্সিমাম নাই, সো আমি তখন খুঁজে খুঁজে এক দুটো স্যারকে সিলেক্ট করলাম, তারা আমাকে রেফারেন্স দিতে রাজি হলো। আচ্ছা, এখন মেন টাইমে আমার অ্যাপ্লিকেশন প্রসেসের ভিতরে স্যারগুলো যদি তাদের কান্ট্রি লিভ করে, অর দে লিভ মাই ইউনিভার্সিটি এন্ড ইফ দে জয়েন আদার ইউনিভার্সিটি, তখন প্রবলেমগুলো হয়ে যায়। আচ্ছা, এখন রেফারেন্স সিস্টেমটা কি? এটা কি হ্যান্ড রিটেন হওয়া দরকার নাকি হচ্ছে মানে ইমেইলে? আচ্ছা, এইটা হলো ডিপেন্ড করে এক এক ইউনিভার্সিটি সিস্টেম প্রসিডিউর এক এক রকম। অনেক ইউনিভার্সিটি হার্ড কপি চায়, যেটা হলো একটা সিলড এনভেলপে ফ্যাকাল্টিদের কাছ থেকে নিয়ে ওইটা DHL করে তাদের ইউনিভার্সিটির অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হয়, কিছু ইউনিভার্সিটি ইমেল চায়। আবার এক দুইটা পার্টিকুলার খুব হাই গ্রেড হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি আছে যারা হার্ড কপি অ্যান্ড অনলাইন তারা দুইটাই চায়, এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি, বাট রেফারেন্স ইজ মাস্ট। তো বেসিক্যালি সিস্টেমটা হচ্ছে যে প্রথমে আমরা স্যারদের কাছ থেকে যেসব স্যার আমাদের ইমেল দিতে রাজি, রেফারেন্স দিতে রাজি, তাদের ইমেল কন্ট্যাক্ট করতে হবে, তাদের কন্ট্যাক্ট ডিটেলস ইউনিভার্সিটিতে পাঠাতে হবে, ইউনিভার্সিটি আমার ফ্যাকাল্টি মেম্বারদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করবে, অ্যান্ড সেটার উপরে ডিপেন্ড করবে আমি অ্যাডমিশন পাবো কি পাবো না। অ্যাডমিশনের ক্ষেত্রে এখানে আরেকটা কথা ফার্স্টে বলতে ভুলে গেছি, এটা হলো SOP, স্টেটমেন্ট অফ পারপাস। এটা একটা এক অথবা দেড় পেজের একটা নোট হবে, মানে একটা রিটেন, এসে রিটেন যে আমি কেন একটা পার্টিকুলার দেশে যেতে চাই, কেন আমি দ্যাট পার্টিকুলার প্রোগ্রাম আমি সিলেক্ট করেছি, অ্যান্ড মানে সিলেক্ট তো করেছি, অ্যান্ড দেন ওটা পড়ার পরে আমি কী করবো, আমি দেশে ফিরে আসবো কি না, মানে ওভারঅল আমি যে একটা দেশে থেকে আর একটা দেশে যাচ্ছি, আচ্ছা এটার কারণ, এটা আমার এরপরে বেনিফিট,
আমার দেশের জন্য এটা কি ভ্যালু এডিশন করবে সবকিছু দিয়ে একটা কম্প্যাক্ট ফরম্যাটে এটা লিখতে হবে আর এইটার উপরে দেখে ইউনিভার্সিটি অ্যাডভাইজরি কমিটি অর অ্যাডমিশন কমিটি তারা আমাকে অ্যাডমিশনটা দিবে সো এসওপিটা হলো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস স্যার আমি একটা জিনিস শুনছি যে এসওপিতে সবসময় উল্লেখ করতে হয় যে আমি দেশে ফিরে আসবো পড়াশোনা নিয়ে পড়াশোনা করে দেশে ফিরে আসবো সো এমন কি কোনো কথা আছে আসলে এইটা এরকম হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নাই তারপরে অবভিয়াসলি একজন ফরেনার চাবে যে আমি যেন পড়াশোনা করে একটা ফার্স্ট সাইন্স যে তারা দেখে যে আমি যেন পড়াশোনা করে আমি আবার আমার নিজের দেশে ব্যাক করছি তো এইটা হলে অ্যাডমিশন পাওয়ার চান্সটা বেড়ে যায় যদি এটার ব্যাপারে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই কিন্তু এই জিনিসগুলো মেনশন করে দেওয়াটা ভালো তাহলে অ্যাডমিশন অ্যাটলিস্ট সিকিউর্ড হয়